ব্লগাররা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ওইশি ফ্রম ড্রিম বিউটি বাই ওইশি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সামনে তোমাদের পূজার অনুষ্ঠান সেই হিসাবে আমি একটু মেকআপ লুক ক্রিয়েট করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল করবে না অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সামনে তোমরা কেমন ধরনের ভিডিও চাও সে ব্যাপারে তোমরা লিখে জানাতে পারো সো চলো দেরি না করে দেখে নেই সো আমি ফার্স্টে ব্যবহার করব আই ম্যাজিক ফোর ইরেজার প্রাইমার প্রাইমার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি ব্যবহার করব ইলেগাল প্রোয়ের অরেঞ্জ কারেক্টার এটা আমার ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করবে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিই এখন আমি ফাউন্ডেশনের জন্য ব্যবহার করব আই ম্যাজিক ফুল কভারেজ ফাউন্ডেশন আমি স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশন সো এখন আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ এখন আমি মেকআপটা সেট করার জন্য সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি এখন আমি কনসিলারের জন্য ব্যবহার করব আই ম্যাজিক কনসিলার অ্যান্ড কারেক্টার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি আমার আইব্রো ক্রিয়েটের জন্য ব্যবহার করবো আইব্রো পমেড শেড নাম্বার ডার্ক ব্রাউন আইলাজিকে ফার্স্টে তুলি দিয়ে আমি সেট করে নিয়েছি আইব্রোসটা এখন আমি ড্র করে নিব তো আপুরা আমি এখন লুজ পাউডারের জন্য ব্যবহার করব W7 এর ব্যানার রিডিংস লুজ পাউডার এখন আমি আইশ্যাডোর জন্য ব্যবহার করব বিউটি ক্লেজের কালার বোর্ড এই আইশ্যাডো প্যালেটটি এখান থেকে আমি ফার্স্টে এই শেডটা দিয়ে নেব গ্রিন কালার
মূল্যায়ন করে নিচ্ছি। ব্যবহার করব টেকনিকের গতিকা আই শ্যাডো প্যালেটটি। এখান থেকে আমি এই শেডটা দিব মিক্সড করে, এই দুটো শেড, এটা আর এটা। আর এই শেডটা দিয়ে নিচ্ছি। আমি এই শেডটা দিয়ে নিচ্ছি। আমি লোয়ার লাস্ট লাইনে এই শেডটা দিয়ে নেব। এখন আমি আইলাইনারের জন্য ব্যবহার করব W7 এর লিকুইড আইলাইনার।
আমি এমএন এর হোয়াইট কাজল ব্যবহার করব লোয়ার লাইনে। আমি কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করব টেকনিক মেকআপ ব্রোঞ্জার। এখান থেকে আমি এই শেডটা দিব। আমি নোজটাও কন্ট্রোলিং করে নেব এই ছেটটা দিয়ে। এখন আমি ব্লাশ আনার জন্য ব্যবহার করব টেকনিক মেকআপ ব্লাশ। এখান থেকে আমি এই ছেটটা দিব। আমি হাইলাইটার এর জন্য ব্যবহার করব টেকনিক মেকআপ ব্লাশ হাইলাইটার। এখান থেকে আমি এই শেডটা দিব। এখন আমি মেকআপটা সেট করার জন্য সেটিং স্প্রে ব্যবহার করব। আমি হলো আই ম্যাজিক এর মিক্স অ্যান্ড ফিক্স ব্যবহার করব। এখন আমি লিপস্টিকের জন্য ব্যবহার করব স্টিলার লিকুইড লিপস্টিক। মেরুন শেডটা আমি দিয়ে নিচ্ছি।
সাপুরা এই হলো আমার ফাইনাল লুক আশা করি তোমাদের সবার ভালো লাগবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ